কক্সবাজারের ট্রলার থেকে 10 মরদেহ উদ্ধারের ঘটনায় দেশ টিভিতে সংবাদ প্রচারের পর পুলিশ খুঁজছে সেই তিন জলদস্যুকে। সুমন, মঞ্জুর ও মোনাফ নামে সেই নেপথ্যের তিন মাস্টার মাইন্ডকে ঘিরে ঘটনা মোড় নেয় নতুন করে। নিহত ট্রলার মালিক শামসু মাঝির স্ত্রীর দায়ের করা মামলার প্রধান দুই আসামিকে আটকের পর আটক হয়েছে আরও চারজন। বিস্তারিত সৌরভ দেবের প্রতিবেদনে। গেল বুধবার রাতে 10 মরদেহ উদ্ধার নিয়ে দেশ টিভিতে প্রচারিত বিশেষ প্রতিবেদনের পর থেকেই 2018 সালে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করা তিন জলদস্যুকে ঘিরে শুরু হয় আলোচনা, এবং এরপর থেকেই পুলিশ হন্য হয়ে খুঁজছে গা ঢাকা দেয়া এই তিন জলদস্যুকে। তবে ডাকাতির পাশাপাশি কেন তদন্তে মাদক সংশ্লিষ্টতার বিষয়টি এসেছে তা নিয়েও খোঁজ করি আমরা। আমাদের কাছে আসা তথ্য বলছে, সুমন, মঞ্জুর ও মোনাফকে নিয়ন্ত্রণ করেন স্থানীয় ইউপি সদস্য একরাম মিয়া। সোনাদিয়া এলাকায় সাগরে এ ধরনের হত্যাকাণ্ড ঘটেছে বলে খবর চাউর হওয়ার পর থেকেই ওই তিন জলদস্যুর সাথে উধাও হয়ে গেছেন একরামও, জানান সেখানকার স্থানীয়রা। যেদিন হইতে সাগর যে 200 মানুষ মারি ফেলা ইয়ে দিয়ে আনার খবর আর এলাকার জানাজানি হয়ে গিয়ে, এদিন হইতে একরা মেম্বারও এলাকা নয়শীল, তইলে সুমনও নয়শীল, মুনাফু নয়শীল, তইলে সুমনের মুনাফে ভক্ষিতপক্ষে ডাহাত সাগর ডাহাতি করে দেয়। তইলে এখন এতে ইতারারে আবার সেলডারদের দিব ইয়ে অনর একরা মেম্বারে, এদিন হইতে যেদিন হইতে ডাহাতি আরে মানুষ মারি ফেলে দিয়ে আনা খবর হইয়ে দিন হইতে একরা মেম্বারও নয়শীল। প্রায় ডজন খানেক মামলার আসামি একরাম মিয়া ডাকাতি ও অস্ত্র পাচারের পাশাপাশি মাদকের সাথেও সংশ্লিষ্ট। সর্বশেষ গেল বছরের 21 মে র‍্যাবের হাতে আটক হয়ে এখন জামিনে আছেন একরাম। এমনকি তার পরিবারের আরও তিন ভাই এখন জেলে আছেন। এছাড়াও এ ঘটনায় নিহত নুরুল কবিরের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির মামলা থাকলেও নিহত ট্রলার মালিক শামসুল আলমের বিরুদ্ধে হত্যা ও মাদকের মামলা রয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় গত 1.5 মাস আগে তাকে আটক করে মহেশখালী থানা পুলিশ। তবে এর এক সপ্তাহ পর জামিনে বের হয়ে যান শামসুল আলম ওরফে শামসু মাঝি। পুলিশ বলছে সকল বিষয় মাথায় রেখেই নিবিড় তদন্ত চলছে। তবে এই ঘটনার জন্য ডাকাতিকেই মূল বিষয় হিসেবে দেখছেন ট্রলার মালিকরা, সেই সাথে এর সুষ্ঠু তদন্ত চান তারা। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ও 60 জনকে অজ্ঞাত রেখে কক্সবাজার মডেল থানায় গেল মঙ্গলবার মামলা দায়ের করেন নিহত শামসুল আলমের স্ত্রী রোকেয়া আক্তার। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার।